হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সালমা ফেরদৌসি চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আমি নিউট্রাজার সানস্ক্রিনের রিভিউ দেব তো একটা প্রচণ্ড ভালো একটা সানস্ক্রিন এবং যারা একটা খুব ভালো সানস্ক্রিন খুঁজছো বহুদিন থেকে পাচ্ছ না তাদের জন্য আজকে বেসিক্যালি ভিডিওটাই আমি বানিয়েছি আজকের ভিডিওটা সানস্ক্রিন যারা সার্চ করছো তাদের জন্য আমি বলবো অবভিয়াসলি ভিডিওটা দেখবে তো এটা কতটা ভালো কারা ইউজ করবে কেমনভাবে ইউজ করবে কেমন কাজ দেয় সব কিছু নিয়েই আমি আমার পুরো ভিডিওটা বানিয়েছি তো সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে তো তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে বিভিন্ন ধরনের গ্লোয়িং টিপস এবং মেকআপ বিষয়ক অনেক কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আর আমার ভিডিওটি এখন যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না এটা হলো নিউট্রেজিনা আলট্রা শেয়ার ড্রাই টাচ সানব্লক মানে সানস্ক্রিন এটা আছে এসপিএফ ফিফটি তো এটা আছে তিরিশ এম এটা আমি নাইকা থেকে পারচেস করেছি তোমরা হয়তো এটা অফলাইনে পাবে না অনলাইনেই তোমাদেরকে পারচেস করতে হবে এবং এটার মধ্যে আলট্রালাইট গ্রিন ফিল আছে এবং এটার মধ্যে পি প্লাস 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 আছে এটা হচ্ছে ড্রাগ স্টোর ব্র্যান্ডের পপুলার খুবই একটা খুবই পপুলার এবং ফেমাস বেস্ট সেলার বলতে পারো একটা ফিজিক্যাল সানস্ক্রিন এটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এটা বিভিন্ন ধরনের কন্টেনারে পাওয়া যায় ছোট বড় আমি ছোটোটাই নিয়েছি আর এটা বেসিক্যালি ১৩ থেকে একদম পুরো মানে কি বলবো তিয়াত্তর অবধি সবাই ইউজ করতে পারবে এটার মধ্যে আছে ইউভিএ এবং ইউভিবি প্রোটেকশন এবং যেটা এবং এটা প্রচণ্ড লাইট যেটা আমাদের প্রচণ্ড ক্লিন ফিল দেয় এবং এটা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট মানে হচ্ছে ওয়াটার প্রুফ একটা সানস্ক্রিন এটার মধ্যে আছে এইটটি এইট এমএল একটি প্রোডাক্ট মানে বড়োটার এবং এই ছোটোটার আছে থার্টি এমএল প্রোডাক্ট তো আমরা যদি পিছনের দিকে দেখি তাহলে দেখব এখানে অনেক কিছু লেখা আছে তার মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে ইউজের নিয়ম আছে ওয়ার্নিংস আছে এখানে লেখা আছে কিন্তু যে এটা নাকি আমাদেরকে সানবর্ন থেকে আমাদেরকে কিন্তু হেল্প করবে আর এটা হচ্ছে আমাদের একটা পরম পাওয়া যদি এই কোনো সানস্ক্রিন সানবার্ন থেকে হেল্প করে সেটা কিন্তু সিরিয়াসলি প্রচণ্ড ভালো একটা জিনিস এছাড়া আর একটা জিনিস যেটা সান থেকে আমাদের স্কিনে অ্যান্টি এজিং হয়ে যায় ফাইন লাইন্স পড়ে যায় এই ধরনের যে প্রবলেমগুলো হয় রিঙ্কেলস পড়ে যায় সেটা থেকেও কিন্তু এই সানস্ক্রিনটা আমাদের প্রোটেক্ট করবে তাছাড়াও এটা কিন্তু আমাদের স্কিন ক্যান্সারের হাত থেকে আমাদেরকে বাঁচাবে আমরা সবাই জানি কিন্তু আমাদের স্কিন ক্যান্সার কিন্তু স্কিন ক্যান্সারের জন্য সানবার্ন কিন্তু অনেকটাই দায়ী আমি তোমাদেরকে ইউভিএ অ্যান্ড ইউভিবি নিয়ে একটি বেসিক ধারণা কিন্তু আগেই দিয়েছি তো ইউভি এ হচ্ছে আমাদের এমন একটা যে স্ক্রিনে এ থাকে সেটা হচ্ছে কি যে যখন সানলাইট আমাদের জন্য বা আমাদের যখন অতি বেগুনের রশ্মি যখন আমাদেরকে বার্ন করার চেষ্টা করে ফেসটাকে তো তখন কি হয় সেটা সেই অতি বেগুনি বাটা বা যেটা বাজে যে আমাদের স্কিনের জন্য যে ক্ষতিকর রশিটা ওটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে ঢুকতে পারে না কি হয় কি রিফ্লেক্ট করে আবার সে ফিরে চলে যায় তো এইভাবেই আমাদের স্কিনকে ইউভি এ বাঁচাই এবং ইউভি বি হলো অতি বেগুনি রশ্মি অতি একটা ক্ষতিকর রশি যেটার থেকে আমাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার চান্স থাকে তো ইউভি ইউভিবি কিন্তু এটা থেকে আমাদের স্কিনকে কিন্তু রক্ষা করে তো এটার মধ্যে আছে এসপিএফ ফিফটি তো তোমরা জানোই যে আমাদের সবসময় সানস্ক্রিন এসপিএফ থার্টি থেকে শুরু করা উচিত তো যেহেতু ফিফটি আছে মানে এক্সট্রা টোয়েন্টি আছে এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার তো এটার সুবিধা হচ্ছে আমাদের বারবার রি করতে হবে না এটা এক থেকে দুইবার রি রিঅ্যাপ্লাই সারাদিনের মধ্যে করলেই কিন্তু হয়ে যাবে অ্যান্ড আমাদের এখানে যে ওয়ার্নিংসগুলো আছে এই ওয়ার্নিংসে কিছু ওয়ার্নিংস দেওয়া আছে যেটা আমি তোমাদেরকে একটু পরে শোনাবো তো এখানে লেখা আছে শুধুমাত্র এক্সটার্নালভাবেই ইউজ করতে পারবো আমরা মানে শুধুমাত্র বাইরের দিকে স্কিনেই আমরা ইউজ করতে পারবো যাদের স্কিন প্রচণ্ড ব্রোকেন হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তারা কিন্তু এই সানস্ক্রিনটা আমরা ইউজ করতে পারবো না অ্যান্ড এটা বলা হয়েছে যে চোখ থেকে একটু দূরে অ্যাপ্লাই করতে হবে কোনোভাবেই যেন চোখের ভিতরে বা চোখের আশেপাশে এটা না লেগে যায় এগুলো কিন্তু ওয়ার্নিংসে ভালো করে স্ট্রিক্টলি বলা আছে এবং এটা ক্লিন করার সময় শুধুমাত্র নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করলেই কিন্তু হয়ে যাবে এছাড়া এটা আমাদের মানে রোদে যাওয়ার কিন্তু পনেরো মিনিট আগেই কিন্তু ইউজ করতে হবে তো এটা যেহেতু ওয়াটারপ্রুফ একটা সানস্ক্রিন সেই জন্য এটা এই সানস্ক্রিনটা নিয়েও কিন্তু আমরা সুইমিং করতে পারবো এবং সুইমিং করার সময় সময়েও কিন্তু এইটটি মিনিটস অবধি এটা প্রোটেকশন দেবে মানে এইটটি মিনিটস পর থেকে আমরা এটা রিঅ্যাপ্লাই করতে পারবো বা রিঅ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে কিন্তু টিনেজ থেকে শুরু করে চিলড্রেনরাও চিলড্রেনরাও কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারবে তোমাদের বাচ্চা যদি ছ মাসের পর থেকে এটা ইউজ করতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি ডক্টরের পরামর্শ নিতে হবে আদারওয়াইজ কিন্তু ইউজ করতে পারবে না এটা ভীষণই ক্রিম বেস একটা টেক্সচার এবং প্রচণ্ড লাইট এই সানস্ক্রিনটা তো এটা কিন্তু আমাদের প্রায় পাঁচ থেকে ছয় ড্রপের বেশি আমরা ইউজ করার চেষ্টা করবো গোটা ফেসের মধ্যে সানস্ক্রিন কিন্তু খুব কম অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না আবার খুব বেশি অ্যাপ্লাই করতে বলছি মানে এমন না যে প্রচুর বেশি অ্যাপ্লাই করবে যেটা একদম ফেসের মধ্যে ওভার হয়ে যাবে এরকমও ইউজ করা যাবে না ঠিক ততটুকুই আমাদের ফেসের মধ্যে এটা অ্যাপ্লিকেবেল হবে যতটুকু আমাদের গোটা ফেসটা অ্যাবজর্ব করতে টাইম লাগবে এই সানস্ক্রিনটা যে জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে সেটা হচ্ছে এটা একদম হোয়াইট হোয়াইট কার্স ছেড়ে দেয় না কি যে তুমি তোমার গায়ের মাঝারি তুমি এমন সানস্ক্রিন ইউজ করলে পুরো একদম মুখটা ফ্যাটফ্যাট সাদা করছে আর বাকি কালার একদম নর্মাল আছে এরকম না জাস্ট একটন ব্রাইট বা তোমার স্কিনটা জাস্ট গ্লো করবে তো এটা খুবই ভালো লেগেছে তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবে সবাই চলো টাটা